রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরাম। রাতপোহালেই এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা, সারা দেশের নজর সেই দিকে। ভোটের ফল কি হতে পারে তা নিয়ে একাধিক বুথ ফেরত সমীক্ষায় নানা রকম আভাস দেওয়া হয়েছে। তবে সকলের নজর ছিল টুডেজ চাণক্যর বুথ ফেরত সমীক্ষার দিকে। অতীতে একাধিক ভোটের ফল কার্যত মিলে গিয়েছে টুডেজ চাণক্যর সমীক্ষার সঙ্গে। এবার সেই সংস্থার ভোট পরবর্তী সমীক্ষা কি বলছে সেটাই দেখাবো আমরা। প্রথমে দেখব রাজস্থানের ছবি। টুডেজ চাণক্যর ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী 199টি আসনের মধ্যে রাজস্থানে কংগ্রেস পেতে পারে 123টি আসন। টুডেজ চাণক্যর সমীক্ষকরা বলছেন এর থেকে 12টি কম বা 12টি বেশি হতে পারে আসন, অর্থাৎ কংগ্রেস পেতে পারে 111 থেকে 135টি আসন। অনেকটা পিছিয়ে থেকে বিজেপি পেতে পারে 68টি আসন, এই সংখ্যাও 12টি কম অথবা 12টি বেশি হতে পারে, অর্থাৎ বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 56 থেকে 80। অন্যান্য পেতে পারে 8টি আসন, এই সংখ্যা 5টি কম বা 5টি বেশি হতে পারে, অর্থাৎ শেষমেশ অন্যান্যর আসন সংখ্যা হতে পারে 3 থেকে 13। এই সমীক্ষা অনুযায়ী বিজেপির হাত থেকে মরু রাজ্য রাজস্থান ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। রাজস্থানের পর দেখব আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ছবি। টুডেজ চাণক্যর ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী 213টি আসনের মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেস পেতে পারে 125টি আসন, এই সংখ্যা 12টি কম বা 12টি বেশি হতে পারে, অর্থাৎ কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 113 থেকে 137। বিজেপি পেতে পারে 103টি আসন, এই সংখ্যা 12টি কমতে পারে বা 12টি বাড়তে পারে, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা হতে পারে 91 থেকে 115। অন্যান্য পেতে পারে 2টি আসন, এই সংখ্যা 5টি কম বা 5টি বেশি হতে পারে, অর্থাৎ অন্যান্যর প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 0 থেকে 7। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির থেকে এই রাজ্য কংগ্রেসের ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল। মধ্যপ্রদেশের পর এবার বিজেপি শাসিত ছত্তিশগড়। টুডেজ চাণক্যর ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে 50টি আসন, এই সংখ্যা 8টি কম বা 8টি বেশি হতে পারে, অর্থাৎ কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 42 থেকে 58। এই রাজ্যে বিজেপি পেতে পারে 36টি আসন, এই সংখ্যাও 8টি কমতে পারে বা 8টি বাড়তে পারে, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা হতে পারে 28 থেকে 44। অন্যান্য পেতে পারে 4টি আসন, যা 3টি কমতে বা 3টি বাড়তে পারে, অর্থাৎ অন্যান্যর ঝুলিতে যেতে পারে সর্বনিম্ন 1 থেকে 7টি আসন, অর্থাৎ বিজেপি শাসিত এই রাজ্যও যেতে পারে কংগ্রেসের হাতে। চাণক্যর এই সমীক্ষায় কংগ্রেস শিবির বেশ স্বস্তিতে, কারণ এই সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এই 3 রাজ্যই বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। 2014 সালে লোকসভা ভোটের ফল প্রায় মিলে গিয়েছিল টুডেজ চাণক্যর সমীক্ষার আভাসের সঙ্গে। 2013 সালে দিল্লিতে বিধানসভা ভোটে আম আদমি পার্টির জয়ের আভাস দিয়েছিল টুডেজ চাণক্য, বাস্তবেও হয় তেমনটাই। তবে এসবই পূর্বাভাস, রাতপোহালেই বোঝা যাবে জনগণের রায়। এবিপি আনন্দ।